এবার চিত্রনায়িকা বুবলি এবং অভিনেতা মাহফুজ আহমেদের বিপদ। দীর্ঘ পাঁচ ঘন্টা সমুদ্রের মাঝখানে আটকা পড়ে গিয়েছিলেন। ভিউয়ার্স, বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটি সঙ্গেই থাকুন। পরিচালক চয়নিকা চৌধুরীর ফেসবুক পোস্ট থেকে আগেই জানা গিয়েছিল, সেন্ট মার্টিন ও সেরার দ্বীপের বিভিন্ন লোকেশনে কয়েকদিন ধরে প্রহেলিকা ছবির গানের দৃশ্য ধারণ হচ্ছে। শুটিং শেষে গতকাল মঙ্গলবার বিকালে সমুদ্রপথে কক্সবাজার ফিরছিল ইউনিট। সেখানকার একটি বিলাসবহুল জাহাজে মাহফুজ, বুবলি সহ কলা কৌশলীরা ছবির পরিচালক চয়নিকা চৌধুরীর নেতৃত্বে কক্সবাজারে ফিরছিলেন। বেলা আড়াইটায় সেন্ট মার্টিন থেকে ছেড়ে আসা সবাই রাত দশটায় কক্সবাজার ফেরার কথা থাকলেও সবাই তখন ফেরেন। তখন সকাল ছয়টা। পরিচালক জানান, পাঁচ ঘন্টা ধরে তারা গভীর সমুদ্রে আটকে ছিলেন। চয়নিকা চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, মধ্যসাগরে আমরা আটকে আছি টানা পাঁচ ঘন্টা। রাত নয়টা থেকে দুইটা বিশ মিনিট পর্যন্ত আমরা প্রহেলিকা টিম কর্ণফুলী ক্রুজ লাইনের MBB-1 আছি মাঝ সমুদ্রে থেকে দেখেছি। ভাটার কারণে আমাদের শিফট করে নিয়ে যাওয়ার জাহাজটার কি অবস্থা, কি যে যাচ্ছে সময়টা, সবাই ওপরওয়ালাকে ডাকছে। ক্যাপ্টেন মোহাম্মদ হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুজ্জামান ও শাহাদাত হোসেন ভাইয়ের পারদর্শিতার কথা বলতেই হয়, কিন্তু আমাদের কাছে পুরোটাই অসম্ভব, মিরাক্কল ছিল। কথা হয় অভিনয় শিল্পী মাহফুজ আহমেদের সঙ্গেও কক্সবাজার থেকে। তিনি বলেন, মধ্য সমুদ্রে আমরা আটকে পড়ব ভাবতেও পারিনি। এই পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি এমনটা নাকি কখনই হয় না। বারবার ঘোষণা দেওয়া হচ্ছিল অস্বাভাবিক পরিস্থিতি আমরা ফেস করছি। MBB-1 থেকে জাহাজ আমাদের কক্সবাজার নিয়ে যাবে, অস্বাভাবিক পরিস্থিতির কারণে সেটিও কাছে আসতে পারছিল না। সব মিলিয়ে ভয়ঙ্কর একটা সময় গেছে। MBB-1 চলাচল করে চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন সমুদ্র পথে, একই কোম্পানি কর্ণফুলি এক্সপ্রেস ও বারো আউলিয়া জাহাজে করে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়া আসা করেন পর্যটকেরা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জুবাইর হোসেনের কাছে গতকাল রাতে ঘটনা জানতে চাইলে তিনি বলেন, তিন দিন ধরে আমাদের কর্ণফুলি এক্সপ্রেস কারিগরি ত্রুটির কারণে কক্সবাজার সেন্ট মার্টিন কক্সবাজার পথে যাত্রী সেবা বন্ধ রেখেছে। এই সময় বিলাসবহুল জাহাজ MBB-1 দিয়ে সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের পথের যাত্রীদের আনার কাজটি সহযোগিতা করেছে। তবে MBB-1 কক্সবাজার ঘাটে আসেই না, এই পথে যারা MBB-1 করে এই কয়দিন এসেছে তাদের গভীর সমুদ্র থেকে বারো আউলিয়া জাহাজে কক্সবাজার ঘাটে আনার কাজ করা হয়। বারো আউলিয়া জাহাজের যাত্রী ধারণ ক্ষমতা 600, MBB-1 গতকাল যাত্রীর সংখ্যা হাজারের বেশি ছিল। দুই ধাপে এসব যাত্রীকে আনা নেওয়া করতে হয়েছে। এত যাত্রীকে ওঠানোর জন্য তো অনেকক্ষণ সময় লাগে, তাই ঘন্টা পাঁচেক গভীর সমুদ্রে জাহাজটি দাঁড়িয়েছিল। আজ থেকে আবার কর্ণফুলী এক্সপ্রেস চলাচল করবে, আর এই ধরনের জটিলতায় পড়তে হবে না যাত্রীদেরকে। এদিকে চয়নিকা চৌধুরী বলেন, আমার দ্বিতীয় ছবি প্রহেলিকার একমাত্র রোমান্টিক গান মেঘের নৌকা, গানটি শুটিংয়ে বিন্দুমাত্র আপোষ করছি না। চমৎকার দৃশ্য ধারণের জন্য যেখানে যেখানে যাওয়ার দরকার যাচ্ছি, শিল্পীরাও এতটাই আন্তরিকভাবে সহযোগিতা করছেন বলে বোঝাতে পারবো না। সিলেটে গানটির কিছু অংশের দৃশ্য ধারণ করে কয়েকদিন ধরে সেন্ট মার্টিন ও ছেড়া দ্বীপের বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। আজ বুধবার কক্সবাজার শুটিং করে এই গানের দৃশ্যায়ন শেষ হবে। ভিউয়ার্স, এখানেই শেষ নয় আর সেই নতুন কোন তথ্য কিংবা সংবাদ নিয়ে। সেই পর্যন্ত সবসময় আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।